মায়াপুরে শ্রী চৈতন্য গৌড়ীয় মঠে পদ্মফুলের আদলে অত্যন্ত সুন্দর সাজে নির্মাণ হতে চলেছে একটি সমাধি মন্দির। জানা যায় মাধব গোস্বামী মহারাজ 1979 সালে এই মন্দিরে সমাধি হন, তারই স্থিতিতে নির্মাণ করা হচ্ছে এই সমাধি মন্দিরটি। আরও জানা যায় এই মাধব গোস্বামী মহারাজ তিনি দেশের বিভিন্ন স্থানে এমনকি পাঞ্জাবের অত্যন্ত বিপুলভাবে প্রচার হয়েছিল, সেখানেও তিনি গিয়ে চৈতন্য মহাপ্রভুর বৈষ্ণব সিদ্ধান্তকে তিনি প্রতিষ্ঠাপন করেছিলেন। আগামী বছর এই সমাধি মন্দিরের উদ্বোধন করা হবে বলে জানায় শ্রী চৈতন্য গৌড়ীয় মঠের এক সেবক মহারাজ। নবদ্বীপ থেকে সমীর দে রিপোর্ট, সমাজি তৈশী। হরে কৃষ্ণ। শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ সংস্থানের সংস্থাপক আচার্য নেত্রিলে প্রবিষ্ট বিষ্ণুপাদ শ্রীমদ ভক্তিদয়িত মাধব গোস্বামী মহারাজ, তিনার সমাধি মন্দির এখানে আছে। তিনি হচ্ছেন শ্রীল প্রভুপাদ ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের অত্যন্ত প্রিয় শিষ্য। তিনি আমাদের দেশে বিভিন্ন স্থানে এমনকি পাঞ্জাবের মতো যেখানে মায়াবাদী সিদ্ধান্ত অত্যন্ত বিপুলভাবে প্রচার হয়েছিল, সেখানেও তিনি গিয়ে চৈতন্য মহাপ্রভুর যে বৈষ্ণব সিদ্ধান্তটাকে তিনি প্রতিস্থাপন করেছেন এবং অনেক লোককে আকর্ষণ করে চৈতন্য মহাপ্রভুর সম্প্রদায়ে আনয়ন করেছেন। আর পূর্বেতে, পশ্চিমেতে, দক্ষিণেতে সব জায়গায় তিনি বিপুল প্রচার করে চৈতন্য মহাপ্রভুর সম্প্রদায়কে তিনি বিস্তার করেছেন। শেষে 1979 তিনি সমাধি নিয়েছিলেন এই স্থানে। ওনার যে স্মৃতিতে এখানে ওনার সমাধি মন্দির নির্মাণ হচ্ছে। আর এদিকে আপনি দেখছেন ওনারই প্রিয় শিষ্য, তারপরে তাহার এই সংস্থানের আচার্য হয়েছিলেন পরম পূজ্যপাদ ত্রিদণ্ডী স্বামী শিষ্যমত ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজ, আমার শ্রী গুরুপাদ পদ্ম। তিনি তাহার গুরুদেবের ইচ্ছা পূর্তি করে গুরুদেবের প্রচারটাকে আমাদের দেশে থেকে, আমাদের দেশের বাইরে বিদেশেও তিনি মহাপ্রভুর সম্প্রদায়ের বাণীটাকে তিনি নিয়ে ওখান থেকে অনেক ভক্তকে আকর্ষণ করে আমাদের গৌড়ীয় সম্প্রদায়ে এনেছেন, অনেক শিষ্য করেছেন, অনেক জায়গায় প্রচার করেছেন। এবং বৈষ্ণব যে সমাজ আছে, বিশ্ব বৈষ্ণব সভা, সেই বিশ্ব বৈষ্ণব সভা তিনি সভাপতি মানে প্রেসিডেন্ট হয়েছিলেন, পদবীতে বসানো হয়েছিল। 2017 তিনি দেহ রেখেছেন আমার গুরুদেব, ওনার সমাধি ওখানে আছে আর ওনার গুরুদেবের এই সমাধি। এটা সমাধি মন্দির নামে পূজ্যপাদ মাধব গোস্বামী মহারাজ এবং পূজ্যপাদ তীর্থ গোস্বামী মহারাজের সমাধি মন্দির নামেই এই মন্দির নির্মাণ হয়েছে। কতদিন লাগবে এটা? আগামী বছরে এটার উদ্বোধন হয়ে যাবে, 4-5 মাসে এটা কাজটা শেষ হয়ে যাবে, আগামী বছরে এটা উদ্বোধন হবে। সবার চরণে প্রার্থনা, আপনারা নিশ্চয়ই এখানে আসুন, সূচিত করা হবে পত্রে, এই নিউজ পেপারের মাধ্যমে, নিউজ চ্যানেলের মাধ্যমে সবাইকে জানানো হবে এখানে যখন মন্দির উদ্বোধন হবে। সবাই এখানে আসবেন আর এই দিব্য পুরুষের আশীর্বাদ নিয়ে যান। আমার নাম শ্রী পরমাদ্বৈতী মহারাজ। এই মন্দিরের আপনি? এই মন্দিরে আমি একজন সাধারণ সেবক।